কন্ডিশন। সো আমরা আমরা হচ্ছে কন্ডিশনটা একটু দেখবো, কন্ডিশনের কিছু কোড দেখবো, তার আগে আমরা হচ্ছে অপারেটর নিয়ে একটা কোড। অপারেটর মানে হচ্ছে অপারেটর নিয়ে একটা কোড আমরা দেখবো। অপারেটরের কোড হচ্ছে আমরা হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ ক্লাব। এই যে আমরা যে অপারেটর গুলো আছে আমাদের গুণ ভাগ, এগুলো হচ্ছে আমরা একটা ইউজ করবো একটা কোডে, ইউজ করে দেখবো। প্লাস আমাদের আর একটা জিনিস আমরা একটু শিখবো, কথা না বলি অপারেটর দেখবো, তারপর দেখবো হচ্ছে ইনপুট আউটপুট। আমরা এতদিন যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে ইনপুট দেখেছিলাম আমরা, ঠিক আছে, সরি আমরা এতদিন যে জিনিসটা দেখেছিলাম ওটা হচ্ছে আউটপুট। আউটপুট আমরা কিভাবে দেখেছিলাম কেউ বলতে পারবে? প্রিন্টএফ দিয়ে আমরা আউটপুট দেখেছিলাম। সো ইনপুট কিভাবে নেয় আমরা আজকে সেটাও দেখবো। সো প্রথমে আমরা ইনপুট আউটপুট দিয়ে শুরু করবো, তারপর হচ্ছে আমরা নেক্সট ওখানে চলে যাবো। সো আমরা আজকে একটা ফাইল খুলে ফেলি, একটা নতুন ফোল্ডার খুলি আপনাদের পিসিতে। আমি হচ্ছে খুললাম লেকচার টু নামে। সবাই হচ্ছে ফাইল নিউ এম্পটি ফাইল কি খুলবো, ফাইল কোড ব্লকস এর ফাইল নিউ এম্পটি ফাইল, এটা খুলে এটা সেভ করব। সো আমরা প্রথমে শিখবো হচ্ছে ইনপুট আউটপুট। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সি এর বেসিক কোড, ঠিক আছে, সি এর বেসিক কোড, বেসিক স্ট্রাকচার। তো আমরা এতদিন যেটা দেখে আসছি সেটা হচ্ছে আমরা একটা প্রিন্ট করে আসছি, প্রিন্ট করে দেখছি যে প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এই পর্যন্ত আমরা করে আসছি, এটা যদি আমরা রান করি দেন হচ্ছে আমাদের এরকম ব্ল্যাক একটা স্ক্রিন ওপেন হবে এবং সেখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। এই যে আমার এখানে স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন, আমার প্রবলেম হচ্ছে আমি যদি কোনো ইন্টিজার ভ্যালু লিখি না যখন আমি যদি আমার স্ক্রিনে পার্সেন্ট শো করে পার্সেন্ট শো করে, মানে কই ইন্টিজার ভ্যালু লিখলাম 22 30 এটার সাথে পার্সেন্ট আমি ওগো ইয়া করি সেকেন্ড লাইন বানাই নেক্সট লাইন বানাই। এই যে আচ্ছা সো নেক্সট হচ্ছে আমরা ওই যে আমি ওটাই করে দেখাবো, তারপর হচ্ছে একটা ইনপুট নিয়ে করে দেখাবো। সো ইটস কল্ড আউটপুট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন দ্যাটস কল্ড আউটপুট, ঠিক আছে। এখানে ওই যে হ্যালো ওয়ার্ল্ডটা যে কালো স্ক্রিনে দেখাবো ওটাই হচ্ছে আউটপুট। এখন আমরা একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দেখাবো যে ইন্টিজার ভ্যালু আসলে কিভাবে প্রিন্ট করা যায়। প্রথমে আমরা যেটা করবো একটা ইন্টিজার ভ্যালু নিব এ, এবং এ এর ভিতর রাখবো হচ্ছে 5। ইন্টিজার একটা ভ্যালু হচ্ছে এ এবং এ এর ভিতর রাখলাম 5। এখন আমরা এই 5টাকে স্ক্রিনে দেখার চেষ্টা করব, ঠিক আছে। সো কিভাবে দেখব,
স্ক্রিনে 5 দেখতে হলে আমরা দিব হচ্ছে পার্সেন্ট ডি ডি তারপর কি তারপর হচ্ছে কমা পার্সেন্ট ডি কমা এ এটা যদি দেই তাহলে পার্সেন্ট ডি এর জায়গায় কত শো করবে 5 শো করবে কেন শো করবে কারণ এ এর ভেতর আছে 5 এ এর ভেতর যত থাকবে পার্সেন্ট ডি এর ভেতর তত শো করবে ঠিক আছে এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে দেখেন আপনারা 5 শো করছে এখানে পার্সেন্ট ডি কোনো পার্সেন্ট আসার কথা না ঠিক আছে আচ্ছা আপনি আমাকে একটা স্ক্রিনশট দিয়েন কোডের ঠিক আছে তাহলে বুঝতে পারব এখন এইখানে যে সমস্যাটা হচ্ছে এইখানে হচ্ছে আমি এ এর ভ্যালুটা যে কয়বারই রান করি এই কোড যে কয়বারই এই যে রান করতেছি সেই কয়বারই আমার 5 ই আসছে আমি চাই আমি যেটা বলবো তত প্রিন্ট হবে বোঝা গেছে আমি যা বলবো তত প্রিন্ট করে দেখাবে আমি 5 লিখে দিছি বারবার 5 আসছে হুইচ ইজ মানে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে 5 একই জিনিস বারবার আসছে সো আমরা চাচ্ছি যে আমরা বলে দিব যে কত প্রিন্ট হবে তো আপনি বলতে পারেন স্যার আপনি তো এই কোডেই বলে দিতে পারেন 5 এর জায়গায় 6 দিতে পারেন আমার থিওরি হচ্ছে আমরা কোডে কিছু চেঞ্জ করব ওই কালো স্ক্রিনে বলে দিই সো এটার জন্য আমরা যেটা করি সেইটার নাম হচ্ছে স্ক্যান সো আমি 5 মুছে দিলাম আমি এ তে কোনো ভ্যালু রাখলাম না ঠিক আছে এ কি এখন ফাঁকা এর ভেতরে কোনো ভ্যালু নাই এর ভেতরে কোনো ভ্যালু নাই সো এখন আমি ই এর ভেতরে একটা ভ্যালু রাখতে চাচ্ছি এর ভেতরে যদি কোনো ভ্যালু রাখতে চাই তার জন্য যে ফাংশন সেই ফাংশনের নাম হচ্ছে স্ক্যানফ ঠিক আছে স্ক্যানফ সো আপনারা সবাই স্ক্যানফ লেখেন লিখে এইটা হচ্ছে প্রিন্টএফ এর মতোই এই যে দেখেন প্রিন্টএফ আমরা যেভাবে লিখছিলাম দেখবেন যে এটাও সিমিলার সো একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য স্ক্যানফ এ লিখতে হয় হচ্ছে পার্সেন্ট ভি ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য লিখতে হয় কি পার্সেন্ট ডি ইনপুট নেওয়ার জন্য লিখতে হয় পার্সেন্ট ডি কমা এ এখন এখানে শুধু এ দিলে হবে না স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে শুধুমাত্র স্ক্যানএফ এ একটা এন্ড চিহ্ন দিতে হয় এটা নাম এন্ড চিহ্ন না এটা নাম হচ্ছে এম্পারস্যান্ড রাইট এই চিহ্নটার এক্সাক্ট ইংলিশ নাম হচ্ছে এম্পারস্যান্ড এটা হলো অ্যাড্রেস লোকেট করা এটা অ্যাড্রেস লোকেট করা সো এখানে যেটা হয় এটা হচ্ছে এন্ড দেওয়ার কারণ কি এন্ড দেওয়ার কারণ হচ্ছে এই এ একটা কন্টেইনার আমরা জানি কন্টেইনার মানে হচ্ছে যে একটা জায়গা যেটা হচ্ছে আপনার হার্ড ডিস্কে আছে হার্ড ডিস্কের ভেতর একটা ফাঁকা জায়গা জায়গাটা কি এ ওই এ একটা অ্যাড্রেসে আছে অ্যাড্রেস মানে হচ্ছে আপনার হার্ড ডিস্ক যেরকম আপনার বাসার একটা অ্যাড্রেস আছে ওই বাসার ভেতর আপনি থাকেন আপনার বাসার একটা অ্যাড্রেস আছে ওই বাসার ভেতর আপনি থাকেন সেরকম এ এর একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে এ থাকে সো এ এর ওই অ্যাড্রেসে গিয়ে আমি কত বসাবো 5 বসাবো সেটাই বোঝানোর জন্য এখানে অ্যাম্পারস্যান্ড দেওয়া হয়েছে ও যে বলবো যে অ্যাড্রেস এই অ্যাড্রেস মানে হচ্ছে এই এটা আসলে আপনার হার্ড ডিস্কের একটা অ্যাড্রেসে থাকে আর কি ঠিক আছে সো এইটা নিয়ে আপনারা সামনে আরো ক্লাস পাবেন সেখানে আমরা আলোচনা করব এখন এত ইন ডেপথে না যাই এখন আমরা জাস্ট বুঝি যে ইনপুট নেওয়ার জন্য আমরা লিখব পার্সেন্ট ডি অ্যাম্পারস্যান্ড এ এখন পার্সেন্ট ডি কেন লিখছি কেউ বলতে পারবে ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি তাই রাইট যদি আমি ইনপুট নিতাম হচ্ছে ফ্লোট ভ্যালু ঠিক আছে সো এই জন্য আপনাকে এটা বুঝতে হবে এরপর দেখি আমরা যদি এটা রান করি ফরম্যাট স্পেসিফায়ার আচ্ছা দেখেন এটা রান করলে দেখবেন যে আপনার স্ক্রিনে এরকম একটা বিপ বিপ হচ্ছে এই বিপ বিপ হওয়ার মানে হচ্ছে আপনি একটা ভ্যালু ইনপুট দেন সো আপনি যত ইনপুট দিবেন ধরেন আমি ইনপুট দিলাম 12 12 দিয়ে আমাকে এন্টার দিতে হবে সো এন্টার দিলে দেখেন যে আমরা প্রিন্ট করছি 12 সো
দুইটা একই রকম দেখা যাচ্ছে, আমি প্রিন্ট এফে এক্সট্রা কিছু জিনিস লিখি আর কি, ঠিক আছে, এক্সট্রা কিছু লিখি যে এখানে পার্সেন্টির আগে আমি লিখছি ইওর ইনপুট ইজ পার্সেন্ট বি, ইওর ইনপুট ইজ পার্সেন্ট বি, এভাবে লিখি। সো এরপর আমি এটা রান করলে আমি যদি দেই 12, 12 দিয়ে এন্টার দেই তাহলে শো করবে ইওর ইনপুট ইজ, এখানে কি এই আপনারা হচ্ছে যারা কোড ব্লকস এর প্রবলেম, অনেকেরই কোড ব্লকস এর প্রবলেম হচ্ছে, আমার কাছে অনেকেই মেসেজ দিয়েছেন। সো এখানে হচ্ছে আপনারা চাইলে অনলাইনে কোড করতে পারেন, প্রোগ্রাম ইজ সি কম্পাইলার, এই যে এইটা লিখে সার্চ দিলে একটা আসে সি অনলাইন কম্পাইলার। সো এইখানে যদি আপনি কোড করেন তাহলে আপনার এটা কিভাবে চালায় দেখেন, আমি এই কোডটা কপি করলাম, এটা কপি করে আমি যদি এই যে এই কোডটাকে রিপ্লেস করে দেই,
এই যে এটাকে পেস্ট করি, এই সেম কোড এখন যদি আমি রান দেই, রান দিলে দেখবেন যে ওই যে ইনপুট চাচ্ছে, আমি যদি এখানে দেই এটা বেশি কঠিন লাগার কি আছে, এটা তো একই যেটা আমরা সেম ফিল কিছু করব, এটাই তো বেশি ইজি। এখানে আপনি জাস্ট কোডটা লিখবেন, লিখে জাস্ট এই রানে ক্লিক করবেন, এখানে শো করবে, শেষ। কোনো কাল স্ক্রিন ডিসপ্লে আসে। সো এইখানে যাদের কোড ব্লকসে প্রবলেম তারা ইউজ করতে পারে আপাতত, ঠিক না হওয়া পর্যন্ত। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা ইনপুট নিলাম, আমরা যদি তিনটা ইনপুট নিতে চাই সাপোজ, তাহলে কি করব? আচ্ছা, সো রাইট, সো আমরা হচ্ছে ধরেন তিনটা ইনপুট নিব, একটা নিব এ তে, আরেকটা নিব বি তে, আরেকটা নিব সি তে। তাহলে আমরা তিনটা ইনপুট নেওয়ার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পার্সেন্ট ডি দিব তিনবার, বোঝা যাচ্ছে? তিনটা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্ট ডি দিব তিনবার। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই যে পার্সেন্ট ডি দিচ্ছি এগুলার মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না, স্ক্যানফের ক্ষেত্রে দেওয়া যাবে না, আপনি প্রিন্টএফের ক্ষেত্রে দিতে পারেন, স্ক্যানফের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, আপনাকে একসাথে নিতে হবে যদি তিনটা ইনপুট নিতে চান বা একের অধিক ইনপুট নিতে চান। এরপর এম্পারসেন্ট এ কমা আরেকটা ইনপুট নিব আমরা এম্পারসেন্ট বি তে, আরেকটা ইনপুট নিব এম্পারসেন্ট সি তে। সো জিনিসটা কিভাবে কাজ করবে দেখেন, এই যে এইটার ইনপুটটা ডুববে হচ্ছে এইখানে, এইটারটা ডুববে এইখানে, এবং এইটারটা ডুববে এইখানে। সো ইনপুট একটারটা মানে প্রথম যেটা সেটা প্রথমটায় ঢুকবে, সেকেন্ড যেটা সেকেন্ডটায় ঢুকবে, থার্ডটা থার্ডটায়, বোঝা গেছে? সো আমরা এটা তিনটা পর পর লিখলে তিনটা পর পর ইনপুট দেবে। এখন আপনি যদি বি এর জায়গায় সি লেখেন তাহলে সেকেন্ড ইনপুটটা যাবে সি তে, বিতে যাবে না, এইখানে আমি স্পেস দিতে পারি, কোনো অসুবিধা নেই। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা এ কমা বি কমা সি, এই ডি এর জন্য হচ্ছে এ, এই ডি এর জন্য হচ্ছে বি, আর লাস্টের ডি এর জন্য হচ্ছে লাস্টের সি। এটা এবার রান করে দেখেন তো সবাই ঠিকঠাক রান হচ্ছে কিনা। দেখেন ইনপুট নেওয়ার সময় আপনার তিনটা ইনপুট নিবে, প্রথমে হচ্ছে চোদ্দ এক দিলাম, এক, তারপর এন্টার দিলাম, দেখেন এখনো বিপ বিপ করছে মানে সেকেন্ড ইনপুট নিচ্ছে, দুই দিলাম এখনো বিপ বিপ করছে, তিন দিলাম এইবার প্রিন্টটা হবে, ইওর ইনপুট ইজ 1% অফ। আমি কি ইনপুটটা যে ভ্যালুটা দিচ্ছি এটা কি উপরে প্রিন্ট এ স্ক্যানারতে দিতে পারবো, মানে এখানে যে 1% দিতে পারবো, এটা আমি প্রোগ্রামে দিলে। আচ্ছা, প্রোগ্রামে দিতে সে এ ইকুয়াল লাগিয়ে দিয়ে রাখবেন, এ ইকুয়াল 1 বি ইকুয়াল 2। আচ্ছা, এটা বলতে কি আমরা এই যে যোগ বিয়োগ দুটাই করতে আমার কথা।
প্রিন্টেরটা দেখাচ্ছি, এটা এরর আছে দেখেন তো, আমি এ বি সি আগে ডিক্লেয়ার করছি না, যে এ এর রটে ডিক্লেয়ার করছি, সি কে ডিক্লেয়ার করছি, তাহলে ই এ কমা বি কমা সি আগে ডিক্লেয়ার করা আছে, ভেরিয়েবল ঠিক আছে, তারপর কন্টেইনার বানায় আছে, তাহলে এটা জানা থাকতে পারে কি বানায় আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছেন? এখন দেখেন, আচ্ছা সবাই একটু কথা কম বলি, এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, সি তে আমরা যা কিছু লিখছি সব কিন্তু ছোট হাতে, প্রথম অক্ষর কি বড় হাতে কোনটা ছোট হাতে, সবই ছোট হাতে, তো আপনারা যখন কোড করবেন তখন কিন্তু বিভিন্ন এরর আসবে, আপনাদের যে এরর আসে দুইটা কারণে এরর আসে সবচেয়ে বেশি, আপনারা যারা নতুন প্রোগ্রামার তাদের, একটা কারণ হচ্ছে আপনারা বানান ভুল করেন, সেকেন্ড কারণ হচ্ছে আপনারা সেমিকোলন দেন, এই দুইটা কারণে আপনাদের 80% টাইমে ভুল হয়, বানান ভুল মানে কি স্ক্যানএফ এর এস যদি বড় হতে দেন দ্যাটস অলসো আ ভুল, এটার ভেতরে সেমিকোলন না দিলে দ্যাটস অলসো আ ভুল, এখানে যা যা আছে এখানে ইনটার আই যদি বড় হতে দেন ওটাও ভুল, সো সি হচ্ছে ছোট হাতের অবশ্য সব সময় ছোট হাতে হবে, বুঝতে পারছেন, বড় হবে না সি এর কোনো কমান্ড বড় হবে না, সব ছোট হাতে হবে, প্রিন্টএফ এর ভেতরে আপনি যা লেখেন ওইটাকে মানে এই যে কোটেশনের মধ্যে যা লেখেন ওইটাকে আপনি চাইলে বড় হাতে ছোট হাতে আপনি ইচ্ছা মতো করতে পারেন, অথবা এই যে ভ্যারিয়েবলের নেম গুলা এগুলো আপনি বড় হাতে ছোট হাতে করতে পারেন, কিন্তু ইন্ট প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোকে বলা হয় হচ্ছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস মানে হচ্ছে এগুলা আগে থেকে সেট করা আছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট এগুলো সেট করা আছে এইভাবে, মানে আমি চাইলে প্রিন্টএফ কে প্রিন্ট লিখতে পারবো, আমি চাইলে স্ক্যানএফ কে এফ লিখতে পারবো, মানে আমি আবার ইচ্ছা মতো এগুলো লিখতে পারবো না, এগুলো যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে, মুখস্থ করে লিখতে হবে, বুঝতে পেরেছেন, তো এটা মুখস্থ করার পিছনে আপনারা করতে করতে মুখস্থ হয়ে গেছে অলরেডি, অলরেডি আপনারা প্রিন্টএফ লাগে স্ক্যানএফ লাগে অলরেডি মুখস্থ হয়ে গেছে, সো এইগুলো আপনাকে বহু যা আছে তাই লিখতে হবে, তাহলে কোনো ভুল হবে না, সো কোনো এরর আসলে আমরা কিভাবে দেখি এটা একটু আমি আপনাদের প্রথমে শিখাচ্ছি, আমরা হচ্ছে একটু কোডিং এ যাওয়ার আগে নেক্সট কোডিং এ যাওয়ার আগে, সো দেখেন আপনারা সবাই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে লগস নামে একটা জিনিস আছে, লগস দেখেন সবার এটা টিক দেওয়া আছে কিনা, টিক না দেওয়া থাকলে টিক দিয়ে দেবেন, আচ্ছা টিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এইখানে মাউসটা এনে এটাকে টেনে একটু উপরে তুলে নিচের যে ড্যাশবোর্ড আছে এটা আপনি একটু টেনে উপরে তুলে, এইবার দেখেন আমি একটা ভুল করি, আমাদের প্রোগ্রামের শেষে একটা সেমিকোলন দিতে হয়, সো আমি দিলাম না সেমিকোলন, না দিয়ে আমি এখন রান করতে গিয়েছি, রান করতে গেলে আপনাদের কোডে ভুল আছে কিভাবে বুঝবেন, আপনাদের এখানে একটা রেড মার্ক চলে আসবে, এই রেড মার্কটা আসবে যে লাইনে আপনার ভুল আছে সেই লাইনের একটা আগে একটা পরে অথবা ওই লাইনে, সব সময় যে লাইনে ভুল আছে ওই লাইনে আসে না, একটা আগে পরে হইতে পারে, বাট আপনার বুঝতে হবে যে এই লাইনের আগে পরে কোন একটা জায়গায় ভুল আছে, ঠিক আছে, আচ্ছা তো এইখানে আপনার একটা মেসেজ আসছে, আপনারা যারা ইংলিশ মোটামুটি বুঝেন তারা দেখেন এই মেসেজটা পড়েন কি লেখা আছে, এক্সপেক্টেড এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টেড, বিফোর প্রিন্টেড মানে কি এর আগের লাইন, এই যে প্রিন্টেড এর আগে একটা সেমিকোলন লাগবে, সো বিফোর প্রিন্টেড মানে হচ্ছে সেম স্ক্যান মানে এই লাইনে একটা ভুল আছে এবং এইখানে ও এক্সপেক্ট করতেছে একটা সেমিকোলন হবে, সো এরর মোস্ট অফ দ্য টাইম আপনার কম্পাইলারই আপনাকে বলে দিবে
যে কি ধরনের এরর আসতে পারে এইটা আপনারা একটু রিপিট করার চেষ্টা করুন। সবাই হচ্ছে আমরা একটু এররটা একটু দেখবো, ঠিক আছে? কোনো এরর হলে আগে পড়বো, পড়ে যদি না বুঝি তারপর আমাকে ডাক দিবে। আপনারা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তো আপনার কাজই হবে সারাদিন বসে চুল ছেঁড়া এবং এরর কি আছে এররটা ফিক্স করা। দেখা যাবে যে এক জায়গায় আপনি গিয়ে দেখা যাচ্ছে যে একটা কমা দেবে, এই কমা তো আপনার চোখে জীবনও পড়বে না। আপনি বসবেন, বসে সকালবেলা থেকে কফি নিয়ে শুরু করবেন, কই ভুল খুঁজে বেড়াবেন, সব ঠিক আছে। মানে কমা মানে এই টাইপের ভুল আর কি হয়, ঠিক আছে? তো কমা দেখবেন যে কই যে গেছে ওই কমা আপনি আর মানে ওটা চোখে পড়বে না। আপনি দেখতেছেন যে কমা নাই কিন্তু আপনার চোখে পড়বে না, কারণ বাকিগুলা সবই আছে। যেহেতু বলে দেয় এররে যে এই লাইনে একটা ভুল আছে এরকম বলে দেয়, কিন্তু তাও আমি দেখতেছি না কোন জায়গায়, দেখে তো ঠিকই লাগে কারণ একটা এরকম কমা ভুল এটা একটা তখন মাথায় আসে। আপনারা চাইলে একটা কমা কেটে দিয়ে দিতে পারেন, এক্স্যাক্টলি এখানে বলে না যে একটা কমা লাগবে, ঠিক আছে? একটা কমা লাগবে এটা বলে না, এটা জাস্ট একটা এরর দিবে যে আমি এখানে দিয়ে দিলে আমি এখানে যদি এখানে এরকম দেই এবং রান করি এখানে দেখেন এক্স্যাক্টলি বলছে না যে কমা গুলো, এখানে বলছে ইনভ্যালিড অপারেন্ডস টু বাইনারি ক্যান হ্যাভ বিন টেনিং। এখানে বলতেছে যে অপারেন্ড ইনভ্যালিড মানে হচ্ছে এই যে এই দুইটা, এই দুইটাকে হচ্ছে ইনভ্যালিড, এটাকে বলতেছে ইনভ্যালিড মানে এর ভেতরে কোনো একটা ভুল আছে। কি ভুল আর বলতেছে না। সো এই কি যে ভুল এটা বুঝতে গেলে আসলে আপনার নিজে একটু গবেষণা করা লাগবে। আমরা এররটা শিখালাম কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে একটু বড় কোডের দিকে যাব এখন, যেন আপনারা এরর গুলো বুঝতে পারেন। ইনপুট আউটপুট ক্লিয়ার সবার? ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা করব আমরা একটু অপারেটর নিয়ে কাজ করি। অপারেটর মানে হচ্ছে সোজা কথায় ভাগ গুণ যোগ বিয়োগ এই টাইপের যে কাজগুলো আছে এগুলোকে বলা হয় অপারেটর। সো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি, int
ফাইলের নাম অপারেটর অপারেটর নামে আমি সাধারণত সেভ ফাইল সেভ করবেন অপারেটর নাম সে হ্যাঁ এখানে অপারেটর আচ্ছা সো আমরা করব কি আমরা করব কি এখানে ইউজার থেকে দুইটা নাম্বার নিব যখনই বলবে ইউজার তার মানে স্ক্যান ঠিক আছে যখনই বলবে ইউজার তার মানে স্ক্যান সো ইউজার থেকে আমরা দুইটা নাম্বার নিব এই দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ এবং ভাগফল শো করব ঠিক আছে চারটা জিনিস আমরা শো করব সো এই দুইটা নাম্বার ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখব লিখব হচ্ছে স্ক্যানে %d m% a m% b আচ্ছা আমরা দুইটা নাম্বার ইনপুট নিলাম তাই না দুইটা নাম্বার আমরা ইনপুট নিলাম আচ্ছা এইবার দেখেন এইবার এই নাম্বারগুলো যোগ করব বিয়োগ করব গুণ করব আর ভাগ করব সো যোগ করার জন্য আমরা নিলাম হচ্ছে সাম ইন্ট সাম সাম ইকুয়াল টু a plus b int sum equal to a plus b যোগ করার জন্য একটা ভেরিয়েবল নিয়েছি এইটা কেন নিলাম এটা নিলাম যে এই দুটো যোগ করে যোগফলটা এখানে থাকবে ক্লিয়ার এই দুটো যোগ করে যোগফলটা এখানে থাকবে সো এইটার জন্য আমরা সাম নিয়েছি আমরা বিয়োগের জন্য নিলাম হচ্ছে ইন সাব ইকুয়াল টু এ মাইনাস বি গুণের জন্য নিলাম ইন মাল্ট ইকুয়াল টু এ ইনটু বি ভাগের জন্য আমরা কি নিব ইন্ট না ফ্লোট ভাগের জন্য নিব হচ্ছে ফ্লোট কারণ স্যার কারণ হলো মানে দশমিকে চলে আসতে পারে ভাগফল দশমিকে আসতে পারে এখানে একটাও নাই যেটা দশমিকে আসবে কিন্তু ভাগফল দশমিকে আসতে পারে সো ফ্লোট b is equals to a by b সো আমরা এই যে এইটুক পর্যন্ত কোড করেছি এরপর আমরা এই চারটে প্রিন্ট করে দেখাবো ঠিক আছে সো প্রিন্ট করে দেখাবো দেখাতে গেলে আমরা কি করব আমরা লিখব প্রিন্ট এর সাম ইজ
পার্সেন্ট ডি এখানে লিখব হচ্ছে সামের রেজাল্টটা শো করবে। এটা কপি করি, কপি করে বারবার পেস্ট করতেছি। সাব ইজ পার্সেন্ট ডি এই সবগুলা লাইনের শেষে আমরা হচ্ছে কি দিব, একটা করে ব্যাকস্ল্যাশ এন দিব নতুন লাইনের জন্য। ব্যাকস্ল্যাশ এন দিব নতুন লাইন যেন হয় সেই জন্য। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা যেটা করছি, আমরা হচ্ছে দুইটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিচ্ছি, নেওয়ার পর যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, করে শো করলাম। আচ্ছা এই যে ডি ডিভের এখানে আমি পার্সেন্ট ডি দিয়েছি, এখানে কি পার্সেন্ট ডি হবে না এফ হবে? পার্সেন্ট ডি এফ হবে, কারণ ডি হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোট, এটা পার্সেন্ট ডি হবে না। ফ্লোট সংখ্যা প্রিন্ট করার জন্য আমরা লিখি হচ্ছে পার্সেন্ট এফ। আচ্ছা আমি হচ্ছে আজকে গিয়ে মেক শিওর করবো যেন এটা আপলোড হয়। সবাই এই কোড যদি হয়েছে থাকে তাহলে কি আমরা রান করবো? কোড হয়েছে কারো এই পর্যন্ত? আচ্ছা সবাই করে হয়ে গেছে। তারা যদি রান করেন আমি অ্যাকচুয়ালি দেখাই দিই কি হবে। রান করলে আপনাদের দুইটা ইনপুট চাবে আর কি, এই যে দেখেন এটা বিপ বিপ করছে, তার মানে আমি দুইটা ইনপুট দিব। সো প্রথমে ধরেন আমি দিলাম 40, পরেরটা দিলাম 2, সো এরকম ইনপুট দিলাম, দিয়ে এন্টার দিলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনার যোগ ফল দেখাবে 42, বিয়োগ ফল দেখাবে 38, গুণ ফল দেখাবে যে 4 × 8 = 16, আর ভাগ ফল দেখাবে হচ্ছে 20। আচ্ছা এখানে বাকি ডিজিটগুলো কেন আসে আমি তো চাই, এটা হচ্ছে ফ্লোট ভ্যালু, ফ্লোট বাই ডিফল্ট এতগুলো ইয়ে নিয়ে রাখে। হ্যাঁ স্পেস নিয়ে রাখে। 6টা ডিজিট আসে, 6টা আসে। হ্যাঁ 6টা সো
আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে দুইটা নাম্বার দিলে আপনার ওই দুইটা নাম্বারের ভাগ গুণ যোগ বিয়োগ সব করে দিবে আপনার। Thank you.
আছে যে বাকিগুলো ফ্লোট হবে। এই ফ্লোটগুলো আমরা রাখছি এখান থেকে একটা ফ্লোট আউটপুট আসছে সেটা আমরা রাখছি সেই নিচে আসবে। ফ্লোটের আউটপুট ফ্লোটে রাখতে হবে। হ্যাঁ এগুলো ফ্লোট আপনি চাইলে এ প্লাস বি এইভাবে দেখাইতে পারেন, এই যে সাম না লিখে আপনি যদি চান এখানে লিখতে পারেন হচ্ছে এ প্লাস বি। দিয়ে রান করে দেখতে পারেন। Still works the same way. আচ্ছা এবার আসি আমরা এই পর্যন্ত সবার হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। এরপর আমরা যেটা দেখব আমরা গতকালকের যে কোডটা ওই কোডটা করব, এটা হচ্ছে ইভেন এন্ড অড। আচ্ছা কি সমস্যা, একটা মিনিট, আপনি যে এ প্লাস বি যোগ করছেন এটা তো ডিক্লেয়ারিং ক্লিয়ার করে আসতে হবে, তারপরে স্ক্যান করতে হবে। এগুলো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আছে এটা এখন আপলোড করা হবে, এটা আপনার আন্ডার প্রসেসিং আছে, এই উইকের পরে আপলোড হবে, এই সপ্তাহে আপলোড হবে, এখন আপলোড হবে। ইউনিভার্সিটি অফ স্টুডেন্ট আপনারা ভিডিওগুলো পাবেন হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলার্স ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, দিলে দেখবেন যে ইউনিভার্সিটি অফ স্কলার্স একটা চ্যানেল আছে, চ্যানেলের ভিতর ঢুকলেই আপনারা সিএসসি ডিপার্টমেন্ট পাবেন, ওখানে গিয়ে ভিডিওগুলো পাবেন। এখানে কিন্তু এখানে হচ্ছে আপনাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে দেওয়া থাকবে, এই রিসেন্ট ভিডিওগুলো এখন আপলোড দেওয়া নেই বাট আগে ভিডিওগুলো আছে। সো হ্যাঁ আচ্ছা এত লেট কেন, একটু আগে আগে আসতে হবে। হ্যাঁ দশটায় ক্লাস থাকে একটু আগে আগে আসতে হবে। আচ্ছা আমরা সবাই একটু দেখি, আমরা হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ শুরু করব এবং কন্ডিশন নিয়ে আমরা তিনটা কোড করব। সো ফার্স্ট কোডে আসি, কন্ডিশন নিয়ে ফার্স্ট কোডটা হচ্ছে আপনাদের কালকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে ইভেন অড, ইভেন অড। এইটা এখানে বুঝি না কি যে বলুন আপনি বুঝেন না। আচ্ছা আপনারা যারা গতকালকে আসেন না বা রেকর্ড হয়নি গতকাল, তো সেই জন্য আমরা হচ্ছে আজকে আমরা একটু বুঝাই দিই দেখেন ইভেন অ্যান্ড অড আমরা চিনি কিভাবে, কম্পিউটারের ভাষায় চিনি কিভাবে, ঠিক আছে সেটা একটু আমি এক্সপ্লেইন করি। সো
রিজন এটা আমরা বুঝবো কিভাবে কেউ বলতে পারি? Yes sir. বলেন তো স্যার, যদি দিয়ে ভাগ দেওয়া পর যদি ভাগ শেষ শূন্য থাকে তাহলে? আচ্ছা, উনি একটা কথা বলছেন রিমাইন্ডার দিয়ে ভাগ দেওয়ার পরে যদি ভাগ শেষ শূন্য থাকে, সো একটা ইভেন নাম্বার বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটা জোড় সংখ্যা দুই দিয়ে ভাগ সবসময়ই যাবে। এটা আমরা সবাই জানি। সো একটা জোড় সংখ্যা দুই একে দুই রিমাইন্ডার শূন্য, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। এইখানে একটা জিনিস খেয়াল করেন, দুই দিয়ে ভাগ যাওয়া মানে কি? দুই দিয়ে ভাগ যাচ্ছে, সো দুই দিয়ে ভাগ যাওয়া মানে কি? কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে সেই সংখ্যার ভাগ শেষ কত হবে? শূন্য হবে। ভাগ শেষ হবে হচ্ছে জিরো। ভাগ ফল জিরো না, ভাগ শেষ জিরো। তো এই তিনটা নাম্বারের মধ্যে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। প্যাটার্নটা হচ্ছে কোন জোড় সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই সংখ্যাগুলো ভাগ শেষ সবসময় জিরো জিরো। আচ্ছা, নেক্সট হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে আমরা বলি যে যেমন তিন সাত তেরো, এই তিনটা হচ্ছে অড নাম্বার। সাপোজ সো একে যদি আমি দুই দিয়ে ভাগ দেই একবার যাবে তিন দুগুণা হচ্ছে ছয়, ছয় দুগুণা বারো। সো অড নাম্বারের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা হচ্ছে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে কি হবে? ভাগ শেষ থাকবে এক। সো আমরা ইভেন এবং অড বের করার ওয়ে হচ্ছে ভাগ শেষ দেখে টেস্ট করব। কোন নাম্বারকে আমরা দুই দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে তারপর ভাগ শেষটা টেস্ট করব, ভাগ শেষ দেখে বুঝতে পারবো যে নাম্বারটা ইভেন না অড। এখন আসেন সি প্রোগ্রামে ভাগ শেষ কিভাবে দেখে। ভাগ শেষ দেখার ওয়ে হচ্ছে ধরেন আমার তেরো কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ, বারো কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কত, এটা আমরা দেখতে চাই। এটা দেখার ওয়ে হচ্ছে বারো টু, এইটাকে বলা হয় হচ্ছে মড বা মডুলাস, এটাকে বলা হয় মড, বারো মড টু। এইটা অ্যান্সার কত আসবে কেউ বলতে পারবে? জিরো 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 আসবে হচ্ছে জিরো, কজ এইটা ভাগ না, এইটা হচ্ছে ভাগ শেষ। সো ইফ উই রাইট 12 বাই 2 দেন অ্যানসার আসবে কত? 6। ইফ উই রাইট 12% 2 দেন অ্যানসার আসবে 0। ইফ উই রাইট 27 মড 2 অ্যানসার কত আসবে? 1। 27 বাই 2 অ্যানসার কত আসবে? একটা সংখ্যাকে ভাগ দিলে যে দুই এক কে দুই, এইটা দুই এক কে দুই, ভাগ শেষ হচ্ছে এক। সো এখানে সাতাশ কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কত আসে সেটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। নেক্সট হচ্ছে আমি কন্ডিশনটা কালকে বুঝিয়েছিলাম ওইটা একটু রিপিট করি। কন্ডিশন নামে একটা জিনিস আছে, কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে একটা ঘটনা ঘটবে না ঘটবে না সেইটার জন্য একটা পদ্ধতি। যেমন কালকে যে উদাহরণ দিয়েছিলাম ওটা, ইফ যদি যদি বৃষ্টি হয়
কন্ডিশনটা হচ্ছে প্রথমে থাকে হচ্ছে ইফ, সি প্রোগ্রামের ক্ষেত্রে ইফ, ইফ এর পরে একটা কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশন এটাকে বলা হয় হচ্ছে কন্ডিশন। কন্ডিশনে যেটা হয় সেটা হচ্ছে যদি রেইনস মানে বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিব, যদি বৃষ্টি হয় তাহলে নিব, যদি না হয় তাহলে কি করব, না হলে এইটা হবে, যদি হয় তাহলে এইটা হবে, না হলে এটা হবে, এমন কোনো কি সিস্টেম আছে দুইটাই একসাথে হবে? না, হয় এইটা হবে না হলে এইটা এইটা হবে। তো আমরা এই কন্ডিশন দিয়ে প্রথমে হচ্ছে একটা কোড করব, সেটা হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অর বিগেস্ট নাম্বার, ঠিক আছে? আমরা দুই একটা কোড করলে আপনারাই বুঝে যাবেন যে কিভাবে করে। সো আমরা প্রথম যে প্রবলেমটা করব, প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য বিগেস্ট নাম্বার between 2 numbers. আমরা এখন যে কোডটা করব সেটা হচ্ছে দুইটা নাম্বারের ভেতর কোন নাম্বারটা বড় সেটা বের করব, তার জন্য আমরা হচ্ছে আগে কোড করি তারপর আমরা বুঝাই দেব, ঠিক আছে? আমরা হচ্ছে দুইটা নাম্বারের ভেতর কোন নাম্বারটা বড় সেটা বের করব। সো আমরা একটা নতুন ফাইল তৈরি করে সেভ করি, নতুন একটা ফাইল তৈরি করেন করে সেভ করেন। আপনি হচ্ছে আরেকবার সাথে বসুন তাহলে বুঝতে পারবেন, তাহলে ফার্স্ট ফার্স্ট হবে। তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি, হ্যাশ ইনক্লুড stdio.h int main, আমরা হচ্ছে ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট দেব, কম্পিউটার বলে দিবে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা বড়, ঠিক আছে? কোন নাম্বারটা বড় বলে দিবে। সো দুইটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা দুইটা ভ্যারিয়েবল দেব, ইন্ট এ আর ইন্ট বি। ইনপুট দিতে গেলে কি ইউজ করি মনে আছে কারো? স্ক্যানার, রাইট? ইনপুট নিতে গেলে আমরা ইউজ করি হচ্ছে স্ক্যানার। সো দুইটা ইনপুট নিতে গেলে পার্সেন্ট কয়টা দিব? দুইটা দিব, ভেরি গুড, কমা এম পার্সেন্ট এ কমা এম পার্সেন্ট বি। এই পর্যন্ত সবাই করছে? আমি এখানে যদি কমা না লিখি
অবশ্যই সমস্যা আছে হবে আমি দুটো একসাথে নিয়ে যেভাবে লেখা সেভাবে লিখতে হবে অথবা বাইরে লেখা সমস্যা আছে আপনি শুধু প্রিন্টের ভিতরে তো হিসাব করতে পারবেন কিন্তু আর কোথাও মেনে করতে পারবেন বি হচ্ছে এই এর ভ্যালু করার জন্য এই পার্সেন্ট বি হচ্ছে বি এর ভ্যালু আলাদা মানে হ্যাঁ দুটো স্ক্যান দিয়ে দেখতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে ইউজার থেকে এ তে ভ্যালু এবং বি তে ভ্যালু ইনপুট নিব এই জন্য হচ্ছে দুইটা পার্সেন্ট দি দেওয়া আছে এরপর আসি আমরা এবার যেটা করব ইফ লিখব ঠিক আছে কন্ডিশন দিব যে কোন নাম্বারটা বড় এটা চেক করার জন্য কন্ডিশন দিব ঠিক আছে আমরা চেক করছি কোন নাম্বারটা বড় ইফ এ যদি হয় বি এর চেয়ে বড় এইটাকে আমরা কিভাবে পড়বো এটাকে পড়বো হচ্ছে এ যদি হয় বি এর চেয়ে বড় ইংলিশে কি বলবো ইফ এ ইজ গ্রেটার দ্যান বি এ ইজ গ্রেটার দ্যান বি যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা একটা প্রিন্ট করব আমরা একটা প্রিন্ট করব আমরা কি করব সেটা লিখব কিন্তু একটা কার্লি ব্রেসের ভিতরে ডোন্ট ফরগেট টু রাইট দিস কার্লি ব্রেসেস রাইট আমরা একটা কার্লি ব্রেসের ভিতরে লিখব যে এ ইজ বিগেস্ট এ সবচেয়ে বড় যদি এ সবচেয়ে বড় না হয় তাহলে কে বড় দুইটা নাম্বার আছে একটা সবচেয়ে বড় না তাহলে অবশ্যই আরেকটা বড় একটা এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড তাহলে দুইটা আছে একটা বড় না তাহলে আরেকটা আছে ওটাই বড় সো এলস এ তাহলে আমরা জাস্ট লিখে দিব কে বড় বি ইজ দা বিগেস্ট দেখেন বুঝছেন কিনা কন্ডিশন তাহলে একটা দিন কন্ডিশন হচ্ছে ইফ এ থাকে সবসময় এলস এ কোনো কন্ডিশন থাকে যদি ইফটা ফলস হয় তাহলে এলস এ যাবে বুঝা যাচ্ছে দেখা গেল যে এ বি এর চেয়ে বড় না তাহলে কোনটা হবে এলস হবে যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে এটা হবে যদি না হয় তাহলে এটা হবে সো আপনারা ইচ্ছা মতো আপনাদের দুইটা নাম্বার ইনপুট দিয়ে দেখেন যে আসলে কি আসে দুইটা নাম্বার ইনপুট দিয়ে দেখি আমরা সো এই যে এখানে বিপ বিপ করছে আমরা দুইটা নাম্বার ইনপুট দিই প্রথম নাম্বার দিলাম হচ্ছে 15 পরের নাম্বার দিলাম হচ্ছে 8 সো 15 বড় 15 কিসে গেছে এতে আছে 8 আছে বি তে সো এ আর বি দুইটা নিয়েছিলাম একটা 15 একটা 8 দিলাম সেখানে প্রিন্ট হচ্ছে এ এস বি এস তাহলে সেকেন্ডটা শো করবে না এখন যদি আমি আবার করি প্রথমটা যদি দেই হচ্ছে 4 পরেরটা যদি দেই 10 তাহলে এ কত 4 বি কত 10 বি বড় সো বি ইজ দা বিগেস্ট আপনি যদি বি ইজ দা বিগেস্ট আমি যদি শুধু আমি যদি নাম্বারটা যদি দিয়ে দিই হ্যাঁ দিতে পারেন আপনি নাম্বার দিতে গেলে পার্সেন্ট ডি কমা ওই নাম্বারটা দিবেন পার্সেন্ট ডি কমা এ পার্সেন্ট ডি কমা বি আমি স্যার এখানে আমি ব্রেক এন নাম্বার বলা পারি কি পারবেন আচ্ছা দেখেন সবার মিসিং
এইটা কি সবাই হয়ে গেছে? এটা হয়ে গিয়ে থাকলে কার কোনো কোশ্চেন আছে কিনা এটা? এটা ভেরি ইজি। আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা ইভেন অডটা দেখব যে ইভেন অড কিভাবে করে। আচ্ছা সবাই হচ্ছে নিউ এমটি ফাইল ক্রিয়েট করি। আচ্ছা আমরা সবাই নতুন একটা ফাইল খুলব, আমরা দেখব যে ইভেন কোনটা অড কোনটা, এই নাম্বার বের করতে পারি কিনা। ইভেন অডের বাংলা হচ্ছে জোড় বিজোড়, ঠিক আছে? সো আমি এটাকে সেভ করছি ইভেন অড নামে। আপনারা সবাই আবার একটু মনে করে দিচ্ছি, এইটায় আমরা একটা নাম্বার ইনপুট দিব এবং আমাদের কম্পিউটার বলে দিবে এই নাম্বারটা জোড় না বিজোড়, ঠিক আছে? সো আমরা একটা নাম্বার নিব, একটা ইজি এ। এরপর এটাকে স্ক্যানএফ করব, পার্সেন্ট ডি এম পার্সেন্ট কে, শেষ একটা নাম্বার আমরা ইনপুট নিলাম। আমরা একটা নাম্বার ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা একটা নাম্বার ইভেন না অড এটা যদি চেক করতে চাই তাহলে কি করব, ওই নাম্বারকে দুই দিয়ে যদি ভাগ দে, ভাগ দেওয়ার পর যদি ভাগ সে শূন্য হয় তাহলে কি হবে? ইভেন, ইভেন হবে। ভাগ সে শূন্য হলে নাম্বারটা হবে ইভেন বা জোড় সংখ্যা। সো আমরা ওইটাই দেখব যে এ একটা নাম্বার, একে দুই দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ বের করতেছি। সো ভাগশেষ বের করার জন্য আমি একটু আগেই দেখালাম আমরা কি সাইন দেই, পার্সেন্ট সাইন দেই ভাগশেষ বের করার জন্য। সো এ এর কে দুই দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষ আসে সেই ভাগশেষটা ইকুয়াল ইকুয়াল জিরো মানে শূন্যের সমান কি না, ডাবল ইকুয়াল জিরো মানে শূন্যের সমান সমান কি না। ডাবল ইকুয়াল মানে হচ্ছে শূন্যের সমান সমান কি না। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, ইফের ভেতর সমান সমান হবে কখনোই একটা সমান হবে না। সমান সমান মানে হচ্ছে আমি যদি এইভাবে লিখি a = b, if a = b, এটার মানে হচ্ছে
এর সমান সমান কি না, এটার মানে হচ্ছে এ বি এর সমান সমান কি না, বোঝা যাচ্ছে? এইটাকে আমরা রিড করব এইভাবে, এ মড 2 0 সমান সমান কি না, যদি 0 সমান সমান হয় তাহলে আমরা বলবো এটা জোড় সংখ্যা, যদি না হয় বিজোড় সংখ্যা। সো এখানে আমরা প্রিন্টএফ দিয়ে বলবো পার্সেন্ট ডি ইজ ইভেন, এই পার্সেন্ট ডিতে কে বসবে, এ এর ভ্যালুটা বসবে, এলস তাও আসবে, পার্সেন্ট ডি দিলে কি সুবিধা হবে, ওটা হচ্ছে আপনার সংখ্যাটা শো করবে, সংখ্যাটাও শো করবে। সো আমি একটা ইনপুট দেই, ইনপুট দিলাম হচ্ছে 15, 15 যদি ইনপুট দেই তাহলে 15 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। সো এখানে দেখাচ্ছে 15 ইজ অড, এই পার্সেন্ট ডি এর কাজ কি বলে গেছে, এই পার্সেন্ট ডি আসলে এ এর ভ্যালুটা বলবে। দেখেন প্রিন্টের সময় দেখাচ্ছে কি পার্সেন্ট ডি ইজ অড ইভেন দেখাচ্ছে না 15 ইজ ইভেন দেখাচ্ছে, যে যে পার্সেন্ট ইজ অড দেখাচ্ছে 15 ইজ অড, 15 টা আছে না কোথায়, এতে আছে, এ এর ভ্যালুটা এখানে যাবে গিয়ে সেটা দেখাবে। আচ্ছা আজকে শেষ কোড হচ্ছে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানানোর চেষ্টা করব, ঠিক আছে, সিম্পল ক্যালকুলেটর। তো আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা
যা শিখেছি এই জ্ঞান দিয়ে একটা ক্যালকুলেটর দেখি আমরা ফাইল করব। সো ফাইল আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর বানাবো, এমটি ফাইল যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের তিনটা জিনিস লাগবে। আমরা যদি একটা যোগ করতে চাই সবাই একটু খেয়াল করি, সবাই যদি থিওরিটা বুঝে নেই, হ্যাঁ তারপরে আমরা বানাই থিওরিটা বুঝি। একটা ক্যালকুলেটর যোগে কি হয় আমরা দেখি, দুই প্লাস দুই। সো আমাদের যদি যোগ চিহ্ন থাকে তাহলে কি করবে, যোগ করবে। এই যে যোগ চিহ্নতে যোগ যে করবে, এই যোগটা করবে কাদের ভেতরে, এগুলাকে কি বলে, এই দুটাকে কি বলে, অপারেটরস। হ্যাঁ, আর এটা হচ্ছে অপারেটর, আমাদের অপারেটরটা কি। প্রথমে আমাদের কি নিতে হবে, দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিতে হবে, দুইটা ভ্যারিয়েবল বা দুইটা অপারেটর। আচ্ছা, আমরা চেক করব যে ইউজার কি অপারেটর দিচ্ছে, কি অপারেটরটা লিখছে। ইউজার যদি লেখে যোগ তাহলে যোগ করব, ইউজার যদি লেখে বিয়োগ তাহলে বিয়োগ করব, ইউজার যদি লেখে ভাগ তাহলে এই দুইটার ভিতর আমরা ভাগ করব। আমাদের চেক করতে হবে ইউজার কি বসাচ্ছে এখানে, ঠিক আছে। ইউজার পুরাটাই ইনপুট দিবে, মানে হচ্ছে আমাদের পুরো কাজটা স্ক্যানের মাধ্যমে করতে হবে। আমরা করি, তারপর আপনারাই বুঝতে পারবেন কি হচ্ছে, ঠিক আছে। আগে করি, সো আমরা তিনটা জিনিস ইনপুট নিব, একটা হচ্ছে দুইটা নাম্বার, আমরা এখন নাম্বার দুটাকে ফ্লোটে ইনপুট নেব। ফ্লোট মানে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার, আমরা দুইটা নাম্বারকে ফ্র্যাকশন নাম্বার হিসেবে ইনপুট নেব, কারণ আমরা যদি চাই দশমিক যোগ বিয়োগ করতে যেন পাই, আমাদের ক্যালকুলেটরে যেমন দশমিকের যোগ বিয়োগ করা যায়, এই জন্য আমরা ফ্লোট নেব। সো ফ্লোট এ নিলাম, বি নিলাম, আর একটা হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নেব, ক্যারেক্টার হচ্ছে সি। এই সি তে কোন অপারেটর হবে আমরা এটা বসাবো, আমরা
দেখি আসলে আমি লিখি তারপর আপনারা বুঝতে পারবেন। সো স্ক্যানএফ পার্সেন্ট এফ এম পার্সেন্ট এ তারপর কেয়ার সরি এম পার্সেন্ট হতো এটা তো পার্সেন্ট হয়ে গেছে এম পার্সেন্ট এ তারপর হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট সি এম পার্সেন্ট সি না আমরা আলাদা আলাদা নিচ্ছি কেন নিচ্ছি আমি পরে দেখাচ্ছি পার্সেন্টেজ এবার আসবে এম পার্সেন্ট বি সো এইটুক যদি আপনি রান করেন রান করলে দেখতে পাবেন যে ইনপুটটা আসছে প্রথমে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে 1 তারপর ইনপুট দিচ্ছি হচ্ছে একটা প্লাস তারপর আচ্ছা প্লাস কত হিসেবে নিয়ে নিব প্রথমে আমাদের ক্যারেক্টারটা ইনপুট নিতে হবে সরি এখানে একটা সমস্যা আছে প্রথমে আমরা নিব সি তারপর নিব এ আর বি আচ্ছা এ বি আসলে আমাদের একসাথেই নেওয়া যায় এইটা যদি রান করেন আমরা এই যে পার্সেন্ট প্রথমে ইনপুট দিব হচ্ছে একটা ক্যারেক্টার কি ক্যারেক্টার ক্যারেক্টারটা হবে হচ্ছে যোগ করব বিয়োগ করব গুণ করব না ভাগ করব সেই ক্যারেক্টার ঠিক আছে সো প্রথমে আমরা দিলাম হচ্ছে প্লাস তারপর দিলাম হচ্ছে দুইটা নাম্বার একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে ধরেন 13 সো প্লাস মানে কি 12 আর 13 এর ভিতরে যোগ করব এটাই বোঝাতে চাইছি প্রথমে দিব আমরা প্লাস তারপর দিলাম 12 আর 13 তারপরে হচ্ছে 12 13 এর ভিতরে যোগ হবে প্রথমে যদি দেই মাইনাস তাহলে 12 তার ভিতরে বিয়োগ হবে গুণ দিলে গুণ হবে ভাগ দিলে ভাগ হবে সো আমরা জিনিসটাকে এইভাবে সাজাইতে যাচ্ছি সো আচ্ছা দিলাম দেওয়ার পরে এরপর আমরা লিখব যে ইফ ইফ আমাদের এই সি যদি হয় যোগ সি কি একটা ক্যারেক্টার না সি কিন্তু একটা ক্যারেক্টার টাইপ সো এটা চেক করব আমরা আরেকটা ক্যারেক্টার টাইপের সাথে সি যদি যোগ ক্যারেক্টারের সমান হয় তাহলে আমরা কি করব যোগ করব সো আমরা প্রিন্ট করব কি প্রিন্ট এফ সাম ইজ পার্সেন্ট বি আর এখানে কমা দিয়ে আমরা লিখব এ প্লাস বি সিমিলারলি আমরা আর একটা কন্ডিশন দিব সেটা হচ্ছে যোগ না হয়ে যদি বিয়োগ হয় তাহলে কি করব সো ইফ এর পর যদি আর একটা ইফ আমরা দিতে চাই তাকে বলা হয় হচ্ছে এলস সো এইটা আপনাদের একটু মনে রাখতে হবে সি এর পর যদি আর একটা ইফ প্রথম ইফ এর পরে প্রথম ইফে একটা কন্ডিশন দিলাম এটার পরে যদি আর একটা ইফ দিতে চাই তাকে আমরা বলবো হচ্ছে এলস তারপরে যদি আরো লাগে তাহলে এরকম এলসি টেলসি আমরা দিতেই থাকবো আর লাস্টেরটাকে বলবো হচ্ছে এলস সো ইফ তারপর দিলাম হচ্ছে এলসি সি যদি হয় বিয়োগ তাহলে আমরা প্রিন্টেফে কি দিব সাব ইজ পার্সেন্ট ডি
এই পার্সেন্ট ডি না তো এগুলো তো পার্সেন্ট এফ হবে না, পার্সেন্ট এফ হবে, কারণ এগুলো হচ্ছে ফ্লোট বলে। এখানে কমা দিয়ে লিখব এ মাইনাস বি, আবার একটা হবে এলসিএফ, যদি সি এর ভ্যালু হয় ইনটু এরকম গুণ আকারে থাকে তাহলে আমরা প্রিন্টএফে বলব মাল ইজ ভাগ প্রিন্টেড দিব আমরা কি করেছি কিচ্ছু না, আমরা জাস্ট করেছি কি চেক করেছি যে এই সিটা আসলে আমরা কি ইনপুট দিচ্ছি, এই সি যদি যোগ ইনপুট দেয় তাহলে যোগ করবে, বিয়োগ ইনপুট দিলে বিয়োগ করবে, এই যে সি যদি যোগ ইনপুট দেয় বিয়োগ ইনপুট দেয় তাহলে বিয়োগ করবে, যদি যোগ ইনপুট দেয় উপরে আসে যোগ, এই যে যদি যোগ ইনপুট দেয় তাহলে যোগ করতেছে, যদি গুণ ইনপুট দেয় গুণ করবে, ভাগ ইনপুট দিলে ভাগ করবে, যা ইনপুট দিব সেই কাজ করবে। সো লাস্টে হচ্ছে এলসিএফ, এলসিএফ হচ্ছে ভাগ ইনপুট দিলে ভাগ, এরপরে আর দরকার নাই, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ করতে আপনারা চাইলে পরবর্তীতে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে, এন্ড অর তারপর হচ্ছে সমান কি সমান না এগুলাও চেক করতে পারেন। সো এটা রান করলাম, রান করার পরে প্রথমে আমি যদি দেই হচ্ছে গুণ সাইন, তারপর দেই হচ্ছে বারো আর তিন, তাহলে আমার তিন বারো ছত্রিশ দেখানোর কথা, কারণ আমরা গুণ করছি, সো দেখাচ্ছে হচ্ছে ছত্রিশ। এরপর আমরা যদি চাই ভাগ করব তাহলে আমাদের আবার এটা কেটে আবার রান করতে হবে, সো ভাগ করলাম ধরেন পনেরো, পনেরোকে তিন দিয়ে ভাগ করলাম, ও আচ্ছা প্রথমে তো পনেরো না, প্রথমে কি প্রথমে ক্যারেক্টার দিতে হবে, প্রথমে হচ্ছে ভাগ কার কার ভেতর ভাগ, পনেরো আর তিনের ভেতর ভাগ হবে, আচ্ছা এই পর্যন্ত সবাই দেখে কোড বুঝতে পারছেন, ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারছেন, আচ্ছা আজকে হচ্ছে এইটাই শেষ কোড, আপনাদের এখানে বুঝতে পারার কোনো অসুবিধা আছে কিনা একটু বলেন, আমরা জাস্ট
যেটা ইনপুট দিয়েছে ওটা চেক করতেছি, যোগ কিনা বিয়োগ কিনা গুণ কিনা ভাগ কিনা, যেটা হবে আমরা সেটা চেক করতেছি। দ্যাটস অল, কোনো কঠিন কিছু না। আপনারা চাইলে এই ক্যালকুলেটরে আরো অনেক কিছু বাসাকে অ্যাড করতে পারেন, কিভাবে স্কোয়ার করে কিভাবে ইয়ে করে এগুলোও অ্যাড করতে পারেন, এলসি ফেলসি 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 লাগায়, ঠিক আছে। আচ্ছা, সো আজকে ক্লাস থাকবে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এরকম আমরা হচ্ছে প্রতি ক্লাসে পাঁচটা করে কোড করব প্রতি ক্লাসে। সো আপনারা দেখবেন যে যদি আপনি কোনো কোড মিস করে যান তাহলে সেই কোডটা ইয়াদের অন্যদের কাছ থেকে নিয়ে নেবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা সবাই গুগল ক্লাসরুমে অ্যাড হবেন, যারা এখানে অ্যাড হন নাই প্রেজেন্ট টিমে, হ্যাঁ নিব গুগল ক্লাসরুমে অ্যাড হন নাই তারা হচ্ছে অ্যাড হবে জয়েন্ট টিমে ক্লাস কোড। এটা হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমের ক্লাস কোড। আপনারা যারা গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করতে হয় জানেন না, আপনাদের ফ্রেন্ডরা জয়েন হয়ে আছে অনেকে, ওদের কাছ থেকে একটু শুনে নেবেন, ঠিক আছে, যে কিভাবে জয়েন হয়। এটা অনেক ইজি জয়েন করা, প্রিভিয়াস ক্লাসরুমগুলোর ক্লাসরুম পিডিএফ পাওয়া যায়, হ্যাঁ ওগুলো আপলোড দেওয়া আছে ক্লাসরুম। আপনাদের গুগল ক্লাসরুমে রেগুলার ক্লাসের কন্টেন্টগুলো আপলোড দেওয়া থাকবে, ঠিক আছে, মানে আপনারা সবাই পাবেন। আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, যদি কন্টেন্ট সবগুলো কন্টেন্ট আপলোড করা হবে। আচ্ছা, হ্যাঁ বলুন।